যে খবরের দিকে নজর রাখবো গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সেখানে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয় যার জেরে মৃত্যু হয়েছে 19 জনের আহত হয়েছেন 85 জনেরও বেশি এখনো পর্যন্ত আটকে রয়েছেন বহু মানুষ চলছে উদ্ধার কাজ গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে 19 জনের আহত হয়েছেন 85 জনেরও বেশি মানুষ এবং ট্রেনটিতে যাত্রী ছিলেন প্রায় 350 জনেরও বেশি আহত রয়েছেন বহু যাত্রী আটকেও রয়েছেন তারা তাদের উদ্ধার কাজও চলছে নজর রেখেছি বিদেশের খবরের দিকে গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রায় 300 জন যাত্রী ছিলেন সেই ট্রেনে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে 19 জনের আহত হয়েছেন 85 জনেরও বেশি মানুষ ওই ট্রেনে আটকে রয়েছেন বহু যাত্রী যার জন্য এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ আপনাদের আরো একবার জানিয়ে রাখবো গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মৃত্যু হয়েছে বহু মানুষের আহত হয়েছেন 85 জনেরও বেশি মানুষ ট্রেনটিতে 350-এরও বেশি যাত্রী ছিল আটকেও রয়েছেন বেশ কিছু যাত্রী এখনো পর্যন্ত চলছে উদ্ধার কাজ আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি কলকাতা টিভির পর্দায় গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে 19 জনের আহত হয়েছেন 85 জনেরও বেশি মানুষ ট্রেনটিতে প্রায় 350 জন যাত্রী ছিলেন ইতিমধ্যে আটকে রয়েছেন বেশ কয়েকজন যাত্রী সেই ট্রেনের মধ্যে চলছে উদ্ধার কাজ